বালিশ ছাড়া ঘুমাতে না পারা মাথাটিকেও একদিন শূন্য মাটিতে শায়িত করে দেয়া হবে। দামি মেকআপ, শাড়ি আর গয়না পেঁচিয়ে থাকা দেহটাও একদিন সাদা কাফনে মোড়ানো হবে। সামান্য বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লেগে যাওয়া দেহটাও একদিন বৃষ্টি স্নাত ছেঁচছেঁতে মাটির নিচে থাকবে। একটু গরম সহ্য করতে না পারা দেহটাও হয়তো একদিন কবরে আজাবের আগুনে পড়বে। একা একা অন্ধকারে থাকতে ভয় করা, ভূতের ভয় করা দেহটাও একদিন অন্ধকার ভয়ানক গহীন কবরের ভেতর পচতে থাকবে। এত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে খোশ গল্প করা মানুষটার কবরও সময় করে একদিন দেখতে যাবে না কেউ। দিনে শতবার শূন্যতা অনুভব করা অথবা ভালোবাসি বলা মানুষগুলো মৃত্যুর কিছুদিন পর থেকে আর আপনাকে মনে রাখবে না। কোটি টাকার সোনার হরিণ রেখে গেলেও তা কোনো কাজে দিবে না, কারণ এই ধরনীতে সবাই শূন্য হাতে আসে আর শূন্য হাতেই ফিরে। সেদিন হাই হুতাশ করেও কোনো লাভ হবে না, কেননা আমি আপনি রিজিক ভোগ করে ফেলেছি। আমার আপনার তাকদীর এই পর্যন্তই পরিমিত ছিল। আল্লাহ আমাদের সকলের কবরের আজাব মাফ করে দিন ও মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। আমিন। যেমনভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু।